আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন সেপ্টেম্বরের দুটি ম্যাচ খেলেছিল ব্রাজিল এবং সেখানে একটিতে জয় পেয়েছে এবং একটিতে হেরেছে। তবে অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের কিন্তু চলতি সপ্তাহ শেষে অর্থাৎ 25-29 তারিখের মধ্যে স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের কোচ রডিগাল জুনিয়র। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই, অক্টোবর মাসে ব্রাজিলের দুটি ম্যাচ আছে এবং সেই ম্যাচ দুটোর জন্য কিন্তু আসলে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা কবে হবে। আসলে নির্দিষ্ট কোনো তারিখ কোনো গণমাধ্যমে কিন্তু এখন পর্যন্ত বলতে পারবে না, তাই আপনারা ফেক নিউজ থেকে সবাই দূরে থাকবেন। মূলত চলতি মাসের শেষ সপ্তাহে 25-29 তারিখের মধ্যে ব্রাজিলের কোচ স্কোয়াড গঠন করবে, এটা স্পষ্ট। অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের কোয়ালিফায়ার জন্য 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একবার মাঠে নামবে চিলি এবং পেরুর বিপক্ষে। এই দুটি কোয়ালিফায়ার ম্যাচের আগে কিন্তু ব্রাজিলের বর্তমান পয়েন্ট টেবিল 5 নম্বরে আছে এবং চিলি এবং পেরুর বিপক্ষে ম্যাচ জেতা ব্রাজিলের জন্য কিন্তু অনেকটাই আবশ্যক হয়ে গিয়েছে। এজন্য ব্রাজিলের স্কোয়াডে অনেক বড় ধরনের পরিবর্তনও আসতে চলেছে। কিন্তু অক্টোবর মাসে ব্রাজিলের দুটি বিশ্বকাপ বাছাই পর্বের কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচিটাও আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। মূলত ম্যাচের ধরন কোয়ালিফাই, রাউন্ড 9 নম্বর রাউন্ডে মাঠে নামবে ব্রাজিল, তারিখ 11 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 6টা থেকে। এছাড়াও কিন্তু ব্রাজিল আরও একবার মাঠে নামবে 16 অক্টোবর প্রতিপক্ষ পেরু বাংলাদেশ সময় সকাল 6টা 45 মিনিটে। এই দুটি ম্যাচ ব্রাজিলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা বর্তমান ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছে। তাই অক্টোবর মাসে ব্রাজিলকে চিলি এবং পেরুর বিপক্ষে জয় পেতে হবে। তার আগে ব্রাজিলের কোচ রডিগাল জুনিয়রকে অনেক চিন্তাভাবনা করেই কিন্তু স্কোয়াড গঠন করতে হবে, কেননা লাস্ট উইন্ডোতে কিন্তু তারা প্যারাগুয়ের মতো দলের বিপক্ষেও ম্যাচ হেরেছে, যেটা অনেকটা লজ্জাজনক একটা বিষয় ব্রাজিলিয়ান ফুটবলের জন্য। তো দর্শক, আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে আগামী মাসে অক্টোবরে ব্রাজিল যে দুটি ম্যাচ খেলবে চিলি এবং পেরুর বিপক্ষে, এই দুটি ম্যাচে ব্রাজিলকে জয় ছিনিয়ে আনতে পারবে প্রতিপক্ষের কাছ থেকে?